আজকে যেহেতু মহানবমী, সুতরাং কালকেই পূজা শেষ হয়ে যাচ্ছে। আজকে নবমীর রাতটাই হচ্ছে আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের জন্য শেষ। এই সময়টা তো খারাপ লাগবেই স্বাভাবিক। প্রতি বছর একবার মা আসে আমাদের মাঝে, আমরা অনেক আনন্দ উৎসব করি, কিন্তু কালকে দশমীর মধ্যে এই মায়ের বিসর্জন হয়ে যাবে, আমাদের তো খারাপ লাগবেই। আবার এক বছর অপেক্ষা করে আবার দেবীর কাছে চাও আমাদের বাবা মা ভাই বোনের সাথে সবাই ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, ভবিষ্যৎটা যেন ভালো কাটে, কারো রোগ ব্যাধি না হয়, সুখে শান্তিতে থাকতে পারি। অনেক সুন্দর কাটে, ভালো কাটে। মন্দিরে আসি, দেবীকে কাছে প্রার্থনা করি, সবার যেন মঙ্গল হয়, সুস্বাস্থ্য কামনা করি, এই আর কি। এখন তো উৎসবের শেষ হয়ে যাচ্ছে, মনটা তো এমনি একটু ভারাক্রান্ত হয়, তারপরও আশা থাকে যে আসছে বছর আবার হবে। দেবী দুর্গা সবসময় মানব কল্যাণের মহাশক্তি, তো উনি সবসময় আমাদের সাথে আছেন, থাকবেন। আর মন খারাপ বলতে সেরকম কিছু না, কারণ মা তো সবসময় আমাদের সাথেই আছে। চাওয়া বলতে চেয়েছি যাতে দেশ ও দশের মঙ্গল হয়, ভালোভাবে যাতে পড়াশোনা করতে পারি, এগুলাই। খুবই দুঃখ ভারাক্রান্ত মন। এ কয়দিন তো আমরা সব পরিবার পরিজন নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে খুব ঘোরাঘুরি করছি, বেরিয়েছি। আজকে দেবী বন্দনার শেষ দিন, এই দিনে আমরা উপোস থেকে এখানে অঞ্জলি দেব। মা দুর্গা মহাশক্তির প্রতীক এবং সবার অনুপ্রেরণা দায়িনী। এই দিনে আমরাও জানি যে মা ঘুরে আসলে আমার দেশে দাঙ্গা হাঙ্গামা বা মানুষ একটা ভয় থাকে, কিন্তু আমরা চাই যে মা তো সন্তানের মঙ্গলের জন্যই তো সব কিছু করে, অবশ্যই মা দেশের জন্য এমন কিছু করবেন না, যাতে আমরা সুখে শান্তিতে সবাই মিলে একসাথে বসবাস করতে পারি, বা অসাম্প্রদায়িক চেতনা না থাকে, সবাই সাম্প্রদায়িকভাবে চলতে ফিরতে পারে, এটাই মায়ের কাছে আমাদের চাওয়া থাকে। এই সময়টা তো খারাপই লাগে যে একটা দিনই আছে, তবে পুরো পূজার সময়টা আমরা খুবই উপভোগ করছি, পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাই মিলে আড্ডা উৎসব যা বলে আর কি, সব কিছু ভালো লাগছে। খারাপ লাগবে, তবে আবার ভালোও লাগবে, এই অর্থে যে মা দুর্গা সন্তুষ্ট চিত্তে স্বর্গধামে যাবেন, আমরা সবাই ভালো আছি এটা দেখে। এখন মা চলে যাই, বোকা মনটা খারাপ লাগে, আর মার কাছে আশীর্বাদ করি যে মা যাতে সবাই ভালো রাখে, এটাই মার কাছে কামনা করি সবাই। সকালবেলায় বিল্ববৃক্ষের কাছে আমরা পূজা করেছি এবং সেই বিল্ববৃক্ষের শিব শক্তি গ্রহণ করে আমরা মাতৃশক্তিকে পূজা করছি। এখন তার স্নান হচ্ছে, নবদ্রিকা স্নান, মহাস্নান, দুর্গাদেবীর মহাস্নান। আমরা ওই চিত্রের যে প্রতিবিম্ব পড়েছে আয়নাতে, আমরা সেই আয়নাতে সেই প্রতিবিম্বে স্নান করাচ্ছি। এই মহানবমীতে পূর্ণ পূজা, আমাদেরকে সাধারণ বাংলা কথায় বলা হয় ভরা পূজা। কেন ভরা পূজায় বলা হয় কিংবা পূর্ণ পূজা বলা হয়, সেটা হলো অষ্টমীতে সদাশিব তিনি আসেন পিছন থেকে দেখতে। এইটা একটা পৌরাণিক কাহিনী যে মাকে কিভাবে অভ্যর্থনা করছে, তারা কতটা ভক্তি সহকারে গ্রহণ করছে সেটা তিনি দেখেন অন্তরালে থেকে, একটা পৌরাণিক কথা। তাছাড়াও শিবশক্তি যুক্ত না হলে মাহেশ্বরীর শক্তি নাই, এই মাহেশ্বরী আর শিবশক্তি শক্তি একসঙ্গে যুক্ত হয় বলে পরিপূর্ণ পূজা বলা হয়। আজকে আমাদের এই পূজাটা ষোলকলায় পরিপূর্ণ হয়েছে, শিবশক্তির সঙ্গে দুর্গা শক্তির মিশ্রণ হয়ে ঘটেছে। এবং এখন গতকাল যে মহাষ্টমীর পাঁচটার সময় হয়েছিল সন্ধি পূজা, সেই সন্ধি পূজায় রাবণ বধ হয়েছিল এবং মহিষাসুরও বধ ওই সময় হয়, এবং সে কারণে মহিষাসুর বধে অর্থাৎ অপশক্তিগুলো যখন নিঃসৃত হয়ে যায় তখন পরিপূর্ণ নির্মলতা আসে, এবং তখন আমরা পরিপূর্ণ ভক্তি সহকারে মাকে পূজা করি এবং অপ্সরাগণ স্বর্গে নৃত্য করেন, তারপর বাদ্যযন্ত্রগুলো বাজান এবং তারা অত্যন্ত খুশি হন, এবং যেহেতু অপশক্তি বিনাশ হয়েছে। এবার আমাদের অপশক্তি বিনাশের পরে আমরা মাকে পরিপূর্ণরূপে আমাদের স্তব স্তুতি দ্বারা, এখন আমি চণ্ডীপাঠ করছিলাম এবং চণ্ডীপাঠের মাধ্যমে তাকে পরিপূর্ণরূপে খুশি করার চিন্তা, আমাদের সকালের যেন মঙ্গল হয় এই কামনায় আমরা পৃথিবীর যত শক্তি
মানুষ আছে, সমস্ত মানুষের কল্যাণের জন্য আমরা এই পূজা করছি। এটা জাতি বর্ণ ধর্ম বর্ণ নির্বিশেষে পূজা, সকলের জন্য, মঙ্গলের জন্য, সকলের কায়কামনা বৃদ্ধির জন্য, সকলের শত্রু হোক বিনাশ হোক এবং সকলের দীর্ঘায়ু হোক, সকলের মঙ্গল হোক, সর্ববিধ মঙ্গলে সকলেই লাভ করুন, এই শান্তি কামনায় আমরা আজকের পূজা শেষ করি।